জিরি জিরি বৃষ্টির ভিতর মা মেয়ে বেরিয়ে পড়লাম। আসসালামু আলাইকুম, লিপি ইসলাম চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার ডেইলি লাইফের আজকের ভিডিওটা দেখার জন্য। কাছে ও দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। ঝিরি ঝিরি বৃষ্টিতে মা মেয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে। যদিও এই কাজে আসিনি, তাও দেখলাম যে মার্কেটে আসার পরে একদমই বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, তাই মা মেয়ে একটু ঘুরে দেখছি। আর এটা একটা কুকারিজের দোকান, আমাদের নোয়াখালীর একজন দেশি ভাইয়ার দোকান। আমি কৃষি মার্কেট আসলে এখানে আসি, ভাইয়ার ব্যবহার এবং দাম সব কিছু মিলে আমার কাছে ভালো লাগে। আর ছোটোখাটো আনকমন সবগুলো জিনিস এখানে পাওয়া যায়, তাই এসে দেখলাম প্রয়োজনীয় কিছু নেওয়া যায় কি না। টুকিটাকি দু একটা জিনিস নিলাম, সেটা বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যে কাজের জন্য বৃষ্টির ভিতর মা মেয়ে বেরিয়ে পড়েছি, সেই কাজে চলে আসলাম। আজকে মূলত মাছের বাজার করার জন্য আমি এসেছি। মাছ কেনার আমার একদমই কোনো আইডিয়া নেই, আমি কখনোই কিনি নাই মাছ। কয়দিন থেকে আপনাদের ভাইয়া একদমই সময় পাচ্ছে না, ওর শরীরও একটু খারাপ, তাই এখন আমাকে আসতে হলো। আমি আর জিদনি চলে আসলাম মাছ বাজারে। আসলে এরই নাম সংসার, হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে বুঝে এভাবে কাজ করা উচিত আমার মনে হয়। আর আমারও নতুন ধরনের কাজের অভিজ্ঞতা হলো, সব ধরনের কাজের অভিজ্ঞতা রাখাই ভালো। তো মা মেয়ে ঘুরে ঘুরে মাছ কিনতেছিলাম, মাছ বাজারে একটু গন্ধ থাকে তাই জিদনি একটু বিরক্ত হচ্ছিল। তবে অনেক বড় বড় মাছ যে পানিতে থাকে সেগুলো দেখে আবার মজাও পাচ্ছিল। অবশেষে কিছু প্রয়োজনীয় মাছ কিনে চলে আসলাম বাসায়। বাসায় এসে মা মেয়ে আগে ভালোভাবে প্রেস হয়ে নিয়েছি, আর যেভাবে মাছ এনেছি সেভাবে রেখে দিয়েছি। আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছি, আর এখানে যে টুকিটাকি জিনিসগুলো কিনেছি সেগুলো জিদনি এখন দেখাচ্ছে। ও পিঙ্ক কালার একটা স্ট্র নিয়েছে, ওর খুবই পছন্দের। আর আমি একটা বিক্সল নিয়েছি, এটা আমার প্রয়োজন ছিল। একটা ব্রাশ হোল্ডার নিয়েছি, আর এখানে খুবই কিউট একটা ইমোজি কাপ নিয়েছে। আমার যেহেতু ইয়েলো কালার একটু বড় সাইজের একটা কাপ আছে, তাই ও ছোট সাইজের নিয়েছে। এই দিক দিয়ে আমি রান্নাঘরে ঝুলানোর জন্য এরকম কিছু হুক কিনেছি, এগুলো নাকি একদমই গ্যারান্টি করা অনেক কিছু ঝুলানো যাবে, ভাইয়ারা বললো, তাই নিলাম। দেখি কেমন হয়, পরবর্তীতে লাগানোর পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে জিদনি জ্যামিতি বক্স নিয়েছে একটা, এই কিচেন তাওয়ালটাও আমি নিয়েছি, এই কালার কিচেন তাওয়াল আমার ছিল না। কিছুক্ষণ রেস্ট নিয়ে হালকা পাতলা নাস্তা খেয়ে জিদনিকে পড়া দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। এসে আমি অ্যাপ্রনটা পরে নিয়েছি, যেহেতু আজকে মাছের কাজ করব। একবার প্রেস হয়েছি, আবার যেন জামা চেঞ্জ করা না লাগে। আর এখানে আমি যে মাছগুলো কিনেছি সেগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি। জিদনি সবসময় গরুর বা খাসির মগজ খুবই পছন্দ করে, আর এখানে পেয়ে গেলাম, তাই আমি একটু বেশি পরিমাণ নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কিছু পাবদা মাছ একটু বড় সাইজের। তবে আপনাদের ভাইয়া আসার পরে দাম এবং মাছ দেখানোর পরে বলতে পারবো কেমন হয়েছে, যেহেতু সবসময় মাছ কিনে। আর নিয়েছি ট্যাংরা মাছ, আর এখানে নিয়েছি আমি শিং মাছ। শিং মাছগুলো অনেক লাফাচ্ছিল, তাই একটু লবণ দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, যাতে করে কাটতে সুবিধা হয়। আর এখানে আমি যে রুই মাছটা নিয়েছি সেটা কেটে দিয়েছে, মাছটা খুবই তাজা ছিল। এটা এখন আমি ওয়াশ করে নিয়েছি, বক্স করে ফ্রিজে রেখে দিব। বাসায় আনার পরে মনে হচ্ছে যে পাঁচ টাইমে মাছ বাজার করেও এতটা খারাপ করিনি, সবগুলো মাছই খুবই ফ্রেশ ছিল। আর শিং মাছগুলো এখানে লবণে দিয়ে রেখেছি, জিদনির জন্য একটু মগজ ভাজি করব। আর বাকি মগজগুলো আমি এখন একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব, আর যেটা ভাজি করব সেটা এখন নর্মালে রেখে দিব, কারণ আমি সব মাছ কাটাকাটি করব, ওয়াশ করব, অনেকটাই সময় লাগবে। আর এখন আমি বসে গেলাম মাছ কাটার জন্য। আমি যদিও মাছ কাটা এতটা এক্সপার্ট না, তারপরেও মাছ কেটে না রাখলে ফ্রিজে কেমন জানি লাগে, পরে মাছগুলো নরম হয়ে যায়, ফ্রেশ থাকে না, তাই আস্তে আস্তে করে কাটার চেষ্টা করছি। আমি যেহেতু একা সবগুলো কাজ করছি, একটা আইটেম মাছ কাটার পরে সেগুলো ধুয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, পরবর্তীতে আরেকটা আইটেম মাছ কাটা শুরু করছি। আর এদিক দিয়ে যে রুই মাছের মাথা লেজ ছিল সেগুলো আর ফ্রিজে রাখিনি, সেগুলো আমি ভাজি করে নিচ্ছি। যেহেতু সবসময় ভাজি করে আমি সবজি রান্না করি,
তাই এগুলো ভাজি করেই রেখে দিব। আর এখানে আমার পাবদা মাছ অলরেডি ধুয়ে রেখে দিয়েছি, এখন ট্যাংরা মাছগুলো কাটা শেষ, এগুলো ওয়াশ করে ফ্রিজে রেখে দিব। এই কাজগুলো যদিও অল্প সময় আমি দেখাচ্ছি, কিন্তু মাছগুলো কাটতে ওয়াশ করতে আমার অনেকটাই সময় লেগেছে, তারপরও নিজের কাছে একটা তৃপ্তি লাগছে, কারণ আজকে প্রথম নতুন অভিজ্ঞতা অর্জন করলাম মাছ কিনা, তারপর কিনে এনে আবার বাসায় সব কাটাকাটি করে একেবারে ওয়াশ করে ফ্রিজে রেখে দিচ্ছি। এখন আমার সবগুলো মাছ মোটামুটি রাখা শেষ, আর বাকি আছে শিং মাছগুলো। এখন শিং মাছগুলো আমি কেটে নিব, কাটার পরে ক্লিনও করে নিব। আর এদিক দিয়ে গতকালকে শুধু গরুর মাংস রান্না করেছি, বাসায় যেহেতু মাছ ছিল না তাই এখন একটা সবজি রান্না করে নিব। অনেকক্ষণ সময় নিয়ে যেহেতু মাছ কেটেছি তাই কলা রান্না করে নিচ্ছি, কারণ কলাটা কাটতে অনেক সময় কম প্রয়োজন হয়। এখানে আমি চুলায় একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, তারপর সামান্য একটু পানি দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। শিং মাছগুলো কেটে আমি তিন থেকে চারটা ভালো করে ক্লিন করে নিয়েছি, কারণ শিং মাছ দিয়ে আজকে আমি কলাটা রান্না করব। পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব, তারপর সামান্য একটু পানি দিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে আমি এখন শিং মাছগুলো দিয়ে দিব। এরিপাকে আমি এই কয়টা শিং মাছ ক্লিন করে কেটে এবং রক ফেলে দিয়েছি। যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ফুল ভিডিও দেখার পরে যদি কোথাও কোনো অংশে কোনো কারণে ভালো লেগে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেখানে অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা এতদিন থেকে আমার সাথে আছেন, প্রতিনিয়ত আমার ভিডিও দেখে যাচ্ছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আপনাদের অনুপ্রেরণার জন্যই আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইদিকে আমি শিং মাছটা কিছুক্ষণ কষিয়ে কলাও কষিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এখন ঢাকনাটা উঠিয়ে কয়টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচটা একটু লাস্টের দিকে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। আবারও সামান্য নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। তবে কলা এবং শিং মাছ দুটোই যেহেতু একটু নরম তাই একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। আর এখন কিছুটা ধনে পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। আমার কলা আর শিং মাছের তরকারিটা হয়ে গিয়েছে। এই ধনে পাতাগুলো কিন্তু আমার এক সপ্তাহেরও বেশি হয়েছে, এখনও খুবই ফ্রেশ আছে। এখানে কলা রান্না করছি আর পাশাপাশি আমি একটা দুটো করে শিং মাছও ক্লিন করে নিচ্ছি। আর এখন জিদনির জন্য মগজ ভাজি করে নিব, তাই একটা বাটি উঠিয়ে নিয়েছি ভালো করে ওয়াশ করে। আর এখন পরিমাণ মতো একটু লবণ দিয়েছি, আর আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়েছি। আর টালা জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো। আর একটু লাল মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়েছি। এখন তেজপাতা, দারচিনি এবং দুটো এলাচ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে। এখন মাখানো মগজগুলো আমি দিয়ে দিব। মগজগুলো দিয়ে কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভেজে নিব, তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করার পরে যখন তেল উপরে উঠে আসবে তখনই বুঝতে হবে মগজ ভাজিটা হয়ে গিয়েছে, তবে একদমই কম সময় লাগে। এই যে আমার মগজ ভাজিটা আমি উঠিয়ে রেখেছি, দুটো রান্নাও শেষ। আর এদিক দিয়ে আমার সবগুলো শিং মাছও ক্লিন করা হয়ে গিয়েছে। প্রথমে ভেবেছি আমি সবগুলো মাছ কাটার পরে হয়তো শিং মাছ আর ক্লিন করতে পারবো না, সময় পাবো না, হয়তো শরীর খারাপ লাগবে, কিন্তু প্রচণ্ড ইচ্ছা ছিল এগুলো যেন ক্লিন করে রাখি, তাই করেও ফেললাম। সবগুলো মাছও রেখে দিলাম, রান্নাও শেষ। অনেক কাজ করার ফলে শিং মাছ আর আজকে কেটে রক ফেলে রাখতে পারলাম না, যখন রান্না করব তখন করে নিব। সবগুলো কাজ করার পরে আমি প্রচণ্ড টায়ার্ড, আমি তো রাতে ভাত খাই না, যেসব খাবারগুলো খাই সেগুলো রেডি করার মতো এনার্জি আর আমার নেই। তাই জিদনিকে বললাম তুমি আমাকে দুই লোকমা ভাত খাইয়ে দাও, সে আমাকে ভাত খাইয়ে দিল আজকে। আজকে জিদনির হাতে ভাত খেতে খেতে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।